হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজলস। ইশো হে বৈশাখ ইশো ইশো, ইশো হে বৈশাখ ইশো ইশো, তাপসনি শাসবাই মুমুর সুরে দাওরাই। পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। কি খবর সবার, আশা করি সবাই ভালো আছো। পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে। বাঙালিদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বিদেশের বুকে বৈশাখের সে আমেজটা না থাকলেও এবারের বৈশাখ বসন্তের সাথে মিলেমিশে একদম যেন একাকার। করোনার কারণে লোক সমাগম না থাকলেও নিজেরাই নিজেদের মতো বেশ ভালোই পালন করলাম। এত সুন্দর ফুলের রাজ্যে আসলে কার না ভালো লাগে। এসেছি এক স্বর্গের দেশে, দেখেছো কখনো ফুলের স্বর্গ? চলো তাহলে আমার সাথে। লাইন ধরে দেখো ফুলের রাজ্য। এত সুন্দর ফুলের জায়গা তোমাদের সাথে শেয়ার না করে কি আর পারি। এইখানে আমরা গত বছর প্যান্ডেমিকের সময় হঠাৎ এসেছিলাম, হঠাৎ এসে দেখেছিলাম যে এরকম অনেক চেরি গাছে ফুল ধরা, কিন্তু প্যান্ডেমিকের জন্য আমরা নামিনি। মানে তখন তো খুব নতুন ছিল, একদম সব কিছু লকডাউন ছিল। তো আজকে আবার পরের বছর, মানে এই বছর আবার আসলাম, এসে দেখি আর থামা গেল না। কেউ না করলে এটা পাপ হবে আজকে। এত সুন্দর ফুল ধরেছে গোটা পার্ক জুড়ে, যা অদ্ভুত সুন্দর। উফ, দেখো খালি কি যে সুন্দর, আর লাইন ধরে এরকম গাছ, আর কি সোজা ওরা লাইন করে লাগায়, এত যে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর। আর অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, এদিকে আবার সানসেটও যাচ্ছে। আর এইখানে ফুলের বাগানে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি পিকনিকও হচ্ছে। সুন্দর একটা, খুবই হালকা, কোনো তীব্র গন্ধ না, খুবই হালকা একটা গন্ধ আসে, কি সুন্দর, সুন্দর না? পয়লা বৈশাখ আর সবার মতো আমারও খুবই পছন্দের একটা উৎসব। পয়লা বৈশাখ যাবে আর ছবি তুলবো না, তা কি হয়? তাহলে চলো দেখি কিছু ছবি। ফাইনালি সন্ধ্যা হয়ে গেল, সানসেটটাও আমরা দেখলাম। এখন তো আর ভিডিও ভালো আসছে না। আজকের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।